নিক্ষিপ্ত ছয় সন্দেহভাজন আটক একজনই হামলা চালায় একাধিক স্থানে আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের সাথে আছি মুশফিকা নুজাহাত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক সিরিয়ায় বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা দুই দেশে মৃত্যু ছাড়িয়েছে 45,000 এর মধ্যে কেবল তুরস্কেই প্রাণ গেছে 39,672 জনের এই তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সিরিয়ায় মৃতের সংখ্যা 6,000 এর কাছাকাছি এদিকে ভূমিকম্পের 12তম দিনেও চলছে উদ্ধার কাজ 278 ঘন্টা পর হাতায় থেকে জীবিত উদ্ধার করা হয়েছে এক ব্যক্তিকে তুরস্ক থেকে সিরিয়ায় ফেরত পাঠানো হয়েছে ভূমিকম্পে প্রাণ হারানো 1,500 বেশি সিরীয় মরদেহ ইউনিসেফ বলছে তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যা 70 লাখের বেশি এর মধ্যে কেবল তুরস্কেই ক্ষতিগ্রস্ত 46 লাখ দুর্গত দুই দেশের পাশে দাঁড়াতে দাঁতা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ এর পর্যন্ত সংস্থাটির 150 ত্রাণ বোঝাই ট্রাক উত্তর পশ্চিম সিরিয়ায় প্রবেশ করেছে ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে 2,64,000 ভবন ধ্বংস হয়েছে 70,000-এরও বেশি ভবন ভেঙে ফেলা জরুরি সরকারি সূত্রে বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে আল জাজিরা প্রায় 4 লাখ ভবন পরিদর্শন শেষে ঝুঁকিপূর্ণ ভবনগুলো জরুরি ভিত্তিতে ভেঙে ফেলা উচিত বলেও জানায় কর্তৃপক্ষ 6 ফেব্রুয়ারি 7.8 মাত্রার ভূমিকম্পের আঘাতে তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় 10টি প্রদেশে ধসে পড়ে কয়েক হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য এর জেরে ভবন নির্মাতাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে চুক্তির নিয়ম পরিবর্তন করা দরকার সবাই নিজেদের ঠিকাদার মনে করলে তা হবে না নির্মাণ কাজ সময় ঠিকাদারদের সাথে স্থপতি সাইট ম্যানেজার এবং ইঞ্জিনিয়ার থাকা উচিত নির্মাণ কাজের ত্রুটির মূল্য মানুষ তাদের জীবন দিয়ে পরিশোধ করে বুধবার তুরস্কের পরিবেশ মন্ত্রণালয় জানায় ভূমিকম্পে 50,500-এর বেশি ভবন ধসে পড়েছে বা ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে নতুন তথ্য বলছে তুরস্কে ধ্বংস হয়েছে 2,50,000-এর বেশি ভবন মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে এখন পর্যন্ত তুরস্কের ভূমিকম্প কবলিত প্রদেশগুলোতে 3,87,000-এর বেশি ভবন পরিদর্শন করেছে কর্তৃপক্ষ এর মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলা জরুরি বলেও জানানো হয় প্রতিবেদনে বলা হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশ গাজিয়ানতেপের প্রায় 12,000 ভবন ভেঙে ফেলা জরুরি এরপরেই হাতায়ের 10,911টি এবং কাহরামানমারাসের 10,777টি ভবন ভেঙে ফেলতে হবে এদিকে সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়া দাবি করেন ভূমিকম্পে ধসে পড়া 98 ভাগ ভবন 1999 সালের আগে নির্মিত তার এই দাবি অবাস্তব বলছেন বিশেষজ্ঞরা কারণ ভূমিকম্পের পর এত অল্প সময়ে ভবনগুলোর বয়স নির্ধারণ করা সম্ভব নয় বলে জানান তারা দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি এএফএডির মতে দুই দফা শক্তিশালী ভূমিকম্পের পর 3,858 বার আফটারশক হয়েছে তুরস্কে নুসরাত সেলিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ইউক্রেন রাশিয়ার যুদ্ধে রুশ ভাড়াটে যোদ্ধা ওয়াগনার গ্রুপের 30,000 সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস জানায় ডিসেম্বর থেকে এ পর্যন্ত নিহত হওয়া ওয়াগনার সেনাদের 90%ই নানা অপরাধে দোষী ছিল 2022 সালের ডিসেম্বরের মাঝামাঝি থেকে বেশি ওয়াগনার সেনার মৃত্যু হয়েছে বলে দাবি মার্কিন গোয়েন্দা সংস্থার এমন পরিস্থিতিতে বাখমুতের নিয়ন্ত্রণ নেওয়া রাশিয়ার জন্য সহজ হবে না বলেও মন্তব্য করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি এর আগে এপ্রিলের মধ্যে রুশ সেনারা দোনেৎস্কের বাখমুত দখল করবে বলে দাবি করেছে রুশ ভাড়াটে যোদ্ধা ওয়াগনার গ্রুপ এ লক্ষ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলে তীব্র হচ্ছে লড়াই প্রাণহানি রোধে স্থানীয় বাসিন্দাদের বাখমুত ছাড়ার আহ্বান জানিয়েছে কিয়েভ এদিকে প্রায় এক বছর ধরে বাখমুত ছাড়ার আহ্বান জানিয়েছে কিয়েভ এদিকে প্রায় এক বছর ধরে চলা যুদ্ধে রাশিয়ার 2 লাখ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশ্ব নিরাপত্তা নিয়ে জার্মানির মিউনিখে বসেছে বিশ্ব নেতাদের সম্মেলন এবারের সিকিউরিটি কনফারেন্সে আধিপত্য বিস্তার করছে ইউক্রেন ইস্যু সম্মেলনে ইউক্রেন যুদ্ধে কিয়েভের বিজয়ের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জেলেনস্কি
সম্মেলনে ইউক্রেনকে সামরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে জার্মানি। ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির আগে শুক্রবার জার্মানির মিউনিখে বৈঠকে বসেন বিশ্ব নেতারা। সম্মেলন শুরু হয় ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভাষণের মাধ্যমে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের বিজয়ের কোনো বিকল্প নেই। এ সময় রুশ প্রেসিডেন্ট পুতিন শুধু ইউক্রেনে হামলা চালিয়েই শান্ত হবেন না বলে দাবি করেন জেলেনস্কি। বলেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের আওতাভুক্ত সব দেশেই হামলার ছক করছেন পুতিন। তার সন্ত্রাসী কার্যক্রম বন্ধে ইউক্রেনকে অস্ত্র সরবরাহে দ্বিধা থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন জেলেনস্কি। ইউক্রেনকে অস্ত্র দিতে পশ্চিমা বিশ্ব যত সময় নিচ্ছে, ততই নিজের ক্ষমতা বৃদ্ধির সুযোগ পাচ্ছে রাশিয়া। আরও বেশি আগ্রাসী হচ্ছে পুতিন। ন্যাটোর সদস্য হতে ইউক্রেনকে অপেক্ষা করানো হচ্ছে, সেই সুযোগে ইউক্রেনের প্রতি রাশিয়ার নীতি ক্রমেই আক্রমণাত্মক হয়ে উঠছে। সম্মেলনে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা প্রকাশ করে কিয়েভকে সামরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শুলস। রুশ হামলা প্রতিহতে জরুরি ট্যাঙ্ক সরবরাহের পক্ষে তিনি। রুশ হামলা জোরদারের ঘটনায় নিন্দা জানিয়ে ইউক্রেনকে সহায়তা বাড়াতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্টও। বলেন, আলোচনার মাধ্যমে সংকট সমাধানের কোনো আশা দেখছেন না তিনি। মিউনিখ সম্মেলনে যোগ দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। তবে এবারের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি রাশিয়াকে। এছাড়া ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদান তুরস্কের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন ফিনিশ প্রেসিডেন্ট। আগামী 28 ফেব্রুয়ারি ফিনল্যান্ডের পার্লামেন্ট দেশটিকে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার কথা রয়েছে। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তানের করাচিতে পুলিশ প্রধানের কার্যালয়ে হামলায় 3 জঙ্গি সহ নিহত হয়েছে 8 জন। এদের মধ্যে 2 পুলিশ, 2 রেঞ্জার্স এবং 1 বেসামরিক নাগরিক রয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত 18 জন। হামলার দায় স্বীকার করেছে তেহরিক ই তালেবান পাকিস্তান। হামলাকারীরা থানা লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় এবং কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটায় বলে জানান সিন্ধু রেঞ্জার্সের মুখপাত্র। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় 8 থেকে 10 জন বন্দুকধারী পুলিশ প্রধানের কার্যালয়ে হামলা শুরু করে। সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী জানান, হামলার সময় পুলিশ প্রধান করাচিতে ছিলেন না, ঘটনাস্থলের পাশেই সদর থানা, সেখানেও হামলা হয় বলে জানিয়েছে পুলিশ। প্রায় 4 ঘন্টার অভিযানের পর শুক্রবার রাতে পুলিশ প্রধানের কার্যালয় জঙ্গি মুক্ত ঘোষণা করা হয়। বিবিসির মুম্বাই এবং দিল্লির 2 কার্যালয়ে তল্লাশি অভিযানে পাওয়া নথি ঘেঁটে আয়কর হিসাবে গরমিল পেয়েছে ভারতের আয়কর বিভাগ। শুক্রবার এক বিবৃতিতে এই কথা জানানো হলেও সরাসরি বিবিসির নাম উল্লেখ করা হয়নি। বলা হয়, প্রথম সারির আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রতিষ্ঠান বিদেশি প্রতিষ্ঠান হিসেবে ভারতে তাদের আয়ের পরিপূর্ণ তথ্য প্রকাশ করেনি বলেও উল্লেখ করা হয়। এ সম্পর্কে বিবিসি বলছে, ভারতীয় আয়কর বিভাগকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। গত মঙ্গলবার বিবিসির মুম্বাই এবং দিল্লি কার্যালয়ে অভিযান চালায় ভারত সরকার, যদিও একে সমীক্ষা বলে অভিহিত করেছেন তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির বিতর্কিত তথ্যচিত্র যুক্তরাজ্যে সম্প্রচারের কয়েক সপ্তাহ পর এই অভিযান চালানো হয়। যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে বন্দুক হামলায় অন্তত 6 জন নিহত হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, 2টি বাড়ি থেকে 3 জনের মরদেহের উদ্ধার করা হয়। এছাড়া বাকি 3 জনের মরদেহের সন্ধান মেলে 3টি আলাদা স্থানে। নিহত 6 জন একে অপরের পরিচিত ছিল। পুলিশের ধারণা, হামলাকারী একাই এই ঘটনা ঘটিয়েছে। তবে এখনও তার পরিচয় কিংবা হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানা যায়নি। বুলগেরিয়ায় একটি পরিত্যক্ত ট্রাকের ভেতর থেকে 1 শিশুসহ 18 জন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 5 শিশুসহ 34 জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির সরকারের বরাত দিয়ে শুক্রবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এতে বলা হয়, রাজধানী সোফিয়ার কাছে একটি মহাসড়কের ওপর ট্রাকটিকে পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় পুলিশ। কাঠ পরিবহন করা ওই ট্রাকের গোপন বগিতে অবৈধভাবে একদল অভিবাসীকে নেওয়া হচ্ছিল।
ভেতরে তালাবদ্ধ অবস্থায় ছিলেন তারা। তীব্র ঠান্ডা, অক্সিজেনের অভাব এবং দীর্ঘদিন অনাহারে থাকায় অসুস্থ হয়ে পড়েন ওই অভিবাসীরা। তবে তারা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। ট্রাক চালককে গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানায় পুলিশ। সিরিয়ায় অতর্কিত জঙ্গি হামলায় কমপক্ষে 53 জন নিহত হয়েছে। শুক্রবারের এই হামলার জন্য দায়ী করা হয়েছে জঙ্গি সংগঠন আইএসকে। সিরিয়ার দক্ষিণ পশ্চিমের শহর আল সোখনায় হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী। স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানায় নিহতদের মধ্যে 46 জন বেসামরিক এবং 7 জন সেনা সদস্য। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থাও এই হামলার ঘটনা নিশ্চিত করেছে। এদিকে আলাদা এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে এক অভিযানের শীর্ষ আইএসআইএস নেতাসহ 4 মার্কিন সেনা সদস্য নিহত হয়েছে। সম্প্রতি জঙ্গি হামলায় নারী এবং শিশু সহ নিহতের সংখ্যা বাড়ছে সিরিয়ায়। গত সপ্তাহে একই ধরনের হামলায় 16 জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই ছিল বেসামরিক। ইরানে হিজাব বিরোধী আন্দোলনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের স্মরণে দেশটির বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করেছে সরকার বিরোধীরা। মূলত মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ মেহেদি কারামি এবং সৈয়দ মোহাম্মদ হোসেইনের মৃত্যুর 40তম দিনে বিক্ষোভে নামেন তারা। বিক্ষোভের সময় ইরানে নারীদের স্বাধীনতা এবং দেশটির সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যু কামনা করে স্লোগান দেওয়া হয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তির জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘ। তবে এই বিক্ষোভকে শুরু থেকেই দাঙ্গা হিসেবে বর্ণনা করছে ইরান সরকার। বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসেবে এখন পর্যন্ত হিজাব বিরোধী আন্দোলনে অন্তত 529 জন বিক্ষোভকারী নিহত হয়েছে। আটক করা হয়েছে 20,000 জনকে। জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রের পানির উচ্চতা বাড়ায় ঝুঁকিতে রয়েছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উপকূলবাসীরা। সরকারি তথ্যমতে 2100 সালের মধ্যে প্লাবিত বা ক্ষতির শিকার হতে পারে 500 বেশি উপকূলীয় ঘরবাড়ি। সেখানকার ঘরবাড়ি রক্ষায় সমুদ্রের দেয়াল নির্মাণ থেকে শুরু করে বালুর টিলা করে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে স্থানীয়রা। অস্ট্রেলিয়ার দ্বিতীয় দীর্ঘতম উপকূল আছে কুইন্সল্যান্ডে। সমুদ্রের অসাধারণ দৃশ্য উপভোগ করতে উপকূলবর্তী এলাকায় বসবাসের স্বপ্ন দেখেন অনেকেই। তবে জলবায়ু পরিবর্তন ও সমুদ্রের পানির উচ্চতা বাড়ায় বাড়ছে ঝুঁকি। সেই কারণে উপকূলবর্তী বাড়িঘর রক্ষায় উদ্যোগ নিয়েছে স্থানীয় উপকূলীয় সম্প্রদায়। উপকূল রক্ষা করতে আমরা উদ্যোগ নিতে পারি। এপিসোডিক বা মাঝে মাঝে প্রভাবগুলোর উপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া যেতে পারে। বাড়ির মেঝের স্তর বাড়িয়েও ব্যবস্থা নেওয়া যায়। সমুদ্রের পানি বেড়ে যাওয়ার হুমকি মোকাবেলায় দেয়াল, বালুর টিলা থেকে শুরু করে সব ধরনের সমাধানের উপর জোর দিচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। আমাদের দীর্ঘ সৈকত আছে, এটি রক্ষায় রয়েছে পরিকল্পনাও। সব ঠিক থাকলে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। সরকারি তথ্যমতে 2100 সালের মধ্যে 500 বেশি উপকূলীয় ঘরবাড়ি প্লাবিত বা ক্ষয়ের শিকার হতে পারে। অন্যদিকে পুরো কুইন্সল্যান্ডের উপকূল একই হুমকিতে রয়েছে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সেই কারণে শিগগিরই পদক্ষেপ নেওয়া জরুরি বলে জানান তারা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মজুরি বাড়ানোর দাবিতে জার্মানির ফ্রাঙ্কফুর্ট, মিউনিক সহ 7টি বিমানবন্দরে ধর্মঘট পালন করছে কর্মচারীরা। এ কারণে শুক্রবার 2300 ফ্লাইট বাতিল হয়, ফলে চরম ভোগান্তিতে পড়েন প্রায় 3 লাখ যাত্রী। ধর্মঘটের কারণে ব্যাহত হচ্ছে মিউনিক নিরাপত্তা সম্মেলনে অতিথিদের যাতায়াত। সেখানে 40টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান এবং 60 জন মন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। গত বুধবার এই ধর্মঘটের ঘোষণা দেয় জার্মান ট্রেড ইউনিয়ন ভার্দি। সংগঠনটির দাবি, কর্মচারীদের মজুরি 10.5% মজুরি বাড়াতে হবে। দাবি না মানলে কিছুদিনের মধ্যেই আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি। করোনার বিরুদ্ধে চূড়ান্ত বিজয় ঘোষণা করেছে চীন। যদিও বিধিনিষেধ তুলে নেওয়ার পর 2 মাসে হাসপাতালে 80,000-এর মতো মৃত্যুর রেকর্ডের কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অবশ্য প্রকৃত মৃত্যুর সংখ্যা এর কয়েক গুণ বেশি হবে বলে দাবি বিশেষজ্ঞদের। তবে এই দাবি অস্বীকার করেছে বেইজিং। গত বছর ডিসেম্বরের শুরুতে চীন জিরো কোভিড নীতি পরিবর্তন করার পর দেশটির 80% মানুষই করোনা আক্রান্ত হয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। এদিকে অন্তত
8 লাখ গুরুতর অসুস্থ সহ 20 কোটির বেশি মানুষকে করোনার চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়। মাটি খুঁড়ে প্রত্নতত্ত্ব বা পুরনো অলঙ্কার পাওয়া খুব একটা অস্বাভাবিক না হলেও মাঝে মধ্যে ঘটে যায় অনন্য ঘটনা। এমন ঘটনারই সাক্ষী হয়েছে ইংল্যান্ডের ওয়ারউইকশায়ার। একজন ক্যাফে মালিক খুঁজে পেয়েছেন রাজা অষ্টম হেনরি এবং তার প্রথম স্ত্রী ক্যাথরিন অফ অ্যারাগনের নামের অধ্যক্ষর নামের খোদাই করা স্বর্ণের লকেট। ভালোবাসার আকৃতির লকেটটিতে খোদাই করা টিউডোর রাজবংশের প্রতীক গোলাপ, সাথে রয়েছে রাজা অষ্টম হেনরি আর তার প্রথম স্ত্রী ক্যাথরিন অফ অ্যারাগনের নামের অধ্যক্ষর এইচ এবং কে। 2021 সালে মাটি খুঁড়তে গিয়ে মধ্যযুগে ব্রিটেনের রাজা অষ্টম হেনরির লকেটটি খুঁজে পান ইংল্যান্ডের ওয়ারউইকশায়ারের ক্যাফে মালিক চার্লি ক্লার্ক। এই লকেট অবশ্য রাজার নিজের নয়, বরং তাকে উপহার দেয়া হয়েছিল। মাটি খোঁড়ার সময় বিভিন্ন ধাতব জিনিস পাচ্ছিলাম, হঠাৎ করে এই স্বর্ণের মালা আমার হাতে আসে। পাওয়ার সাথে সাথেই বুঝি এটা মূল্যবান ও ঐতিহ্যবাহী। লকেট পাওয়ার পর বার্মিংহাম মিউজিয়াম ট্রাস্ট কর্তৃপক্ষকে জানান চার্লি, পরে তা হস্তান্তর করা হয় যুক্তরাজ্য সরকারের কাছে। বর্তমানে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে স্থান পেয়েছে লকেটটি। অবশ্য লকেটটি আদৌ অষ্টম হেনরির সময়ের কিনা তা নিয়ে শতভাগ নিশ্চিত নন ব্রিটিশ মিউজিয়ামের কিউরেটর র্যাচেল কিং। তিনি বলছেন রাজারানীর নামের অধ্যক্ষর নিয়ে লকেট যে কেউই বানাতে পারেন, তবে নকশা এবং বানানোর ধরন বলে এ ধরনের অলঙ্কার 1530 সালে অর্থাৎ অষ্টম হেনরির সময়েই পরা হতো। পূর্ব পশ্চিম শেষ করার আগে প্রধান শিরোনামগুলো জানাবো আরো একবার। ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক, সিরিয়ায় মৃত্যু ছাড়ালো 45,000, 70 লাখ শিশু ক্ষতিগ্রস্ত বলছে জাতিসংঘ। ইউক্রেনে ভাড়াটে যোদ্ধা ওয়াগনারের মোট 30,000 সেনা নিহত দাবি যুক্তরাষ্ট্রের, 90% ছিল কয়েদি। পাকিস্তানের করাচি পুলিশ প্রধানের কার্যালয়ে জঙ্গি হামলায় নিহত 8, তেহরিকি তালেবানের দায় স্বীকার। যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুক হামলায় নিহত 6, সন্দেহভাজন আটক, একজনই হামলা চালায় একাধিক স্থানে। এই ছিল আজকের পূর্ব পশ্চিমের। সবসময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। পরবর্তী সংবাদের আমন্ত্রণ রইল।